তো আমাদের প্রজেক্টের এ পর্যায়ে আমরা দেখব যে ডাটাবেস ক্রিয়েশন, অর্থাৎ ডাটাবেসটা কিভাবে তৈরি করবেন। তো যেহেতু আমরা ছোট একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, তাই আমরা স্প্রেডশিটে ডাটাবেসটা ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। যখন যেটা দরকার লাগবে, যে টেবিল দরকার লাগবে, আমরা ইনস্ট্যান্টলি ওই টেবিলটা তৈরি করে নেব। ওকে, কারণ যখন আমি আপনাদেরকে অনেক বড় প্রজেক্ট দেখাবো, তখন স্প্রেডশিটে ডাটাবেস ডিজাইন করে দেখাবো, যেমন খুব সুপার ডাইনামিক একটা ফ্রেমওয়ার্ক দেখাবো একেবারে সব শেষে। তার আগে অনেক পিএইচপি দিয়ে, র পিএইচপি দিয়ে অনেক টিউটোরিয়াল দেখাবো অ্যাকচুয়ালি, যেমন অনেক প্রজেক্ট তৈরি করে দেখাবো, যাতে আপনাদের মাথা একেবারে খুলে যায়। তখন সব শেষে আমি আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দেখাবো, সুপার ডাইনামিক ফ্রেমওয়ার্ক, যেমন আমাদের ট্রেডিশনাল যে ফ্রেমওয়ার্কগুলো আছে, কুড়িক নেচার, ওয়াইআইকে, পিএইচপি, লারাভেল, এগুলোর চেয়েও 100 টাইমস সুপার ডাইনামিক। এবং যে ফ্রেমওয়ার্কটা দিয়ে যেমন আমাদের দেশের মৎস্য ভবনের একেবারে পুরো সিস্টেম চলছে, দেখা গেল যে যখন আমি আপনাদেরকে ওই ফ্রেমওয়ার্কটা দেখাবো, আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন, অথবা ট্রেডিশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে যখন যারা কাজ করছেন, তারা দেখবেন যে ওইগুলোতে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। কারণ যে কোনো ধরনের ইনভেন্টরি, যে কোনো ধরনের ওয়েবসাইট ইনস্ট্যান্টলি আপনারা তৈরি করে ফেলতে পারবেন ওই ফ্রেমওয়ার্ক দিয়ে, এতই সুপার ডাইনামিক এবং বিল্ট ইন অ্যাডমিন প্যানেল। তো ওকে ফাইন, তো ওই ধরনের কাজ যখন আমি আপনাদেরকে শেখাবো, তখন তো অবশ্যই আপনারা শিখবেন। তো ওকে ফাইন, তো ধরুন আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, আমরা এটা সম্পর্কে এখন বলছি। তো আমরা প্রথম যেটি করব, যে আমাদের যে যে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আমরা ডিবি নিয়ে এরকম কাজ করেছিলাম অনেক, সম্ভবত আমি আপনাদের দেখিয়েছিলাম এগুলো। তো ওকে ফাইন, তো ধরুন আমরা একটা ডাটাবেস তৈরি করে নিয়েছি, ডিবি, ডিবি আন্ডারস্কোর, সাপোজ আমি দিলাম যে ব্লক। ওকে, ডিবি ব্লক, আমি কী করলাম, আমার ডাটাবেসটা ক্রিয়েট করলাম। ওকে, তার ডাটাবেসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরুন কী কী টেবিল হবে আমাদের, তো ইনিশিয়াল অবস্থায় আমরা যে টেবিলগুলো নেব, যেমন আমাদের ক্যাটাগরি লাগবে, ইউজার লাগবে, তারপরে পোস্ট লাগবে, তারপর আরও টেবিল লাগবে, যেমন এটার জন্য টেবিল লাগবে, এটার জন্য টেবিল লাগবে, তারপরে এটার জন্য টেবিল লাগবে, তাই না, এটার জন্য টেবিল লাগবে, এগুলো আমরা পরে ক্রিয়েট করে নেবো যখন আমাদের দরকার লাগবে, অ্যাডমিন প্যানেল নিয়ে যখন আমরা কাজ করবো। ওকে, তো প্রথম অবস্থায় আমরা পোস্টের জন্য একটা টেবিল নেবো। হ্যাঁ, টিভিএল আন্ডারস্কোর, সাপোজ আমি নিলাম যে পোস্ট, তো এর কয়টা ফিল থাকবে অ্যাকচুয়ালি এর প্রাথমিক অবস্থায়? ধরুন আমি 8টা ফিল দিলাম, না লাগলে না লাগবে, কোনো সমস্যা নেই। তো এর একটা আইডি থাকবে, তো আইডি আমরা নেবো, তো আইডিটা কী হবে অ্যাকচুয়ালি, ইন্টিজার হবে, তারপরে অটো ইনক্রিমেন্ট হবে, তারপর প্রাইমারি কী হবে, এগুলো জানেন অলরেডি। তারপরে সাপোজ আরও যে জিনিসটা লাগবে, আমাদের একটা ফরেন কি লাগবে, ক্যাটাগরি, তাই না, ক্যাটাগরির একটা ফরেন কি লাগবে, আমরা দিলাম যে ক্যাট আইডি অথবা ক্যাট বা ক্যাটাগরি। তারপরে আমাদের যে পোস্ট হবে, তাই না, এর একটা টাইটেল লাগবে, আমরা দিলাম যে টাইটেল। তারপরে ধরনের কন্টেন্ট থাকবে, তারপরে তারপরে ধরনের ইমেজ থাকবে, তাই না। তো যার কারণে আমরা কি করব, আমরা সাপোজ কন্টেন্ট অপশনটা আমরা বডি লিখলাম, তারপরে লিখলাম যে ইমেজ। ওকে, ইমেজ লাগবে আমাদের, তারপরে কে পোস্ট করছে, অথর, অথর লাগবে, তারপরে ধরুন আরও যে জিনিসগুলো লাগবে, আমাদের ওয়েবসাইটে দেখে আসি, তো ধরুন ট্যাগস, দিলাম যে ট্যাগস, অর্থাৎ ট্যাগ ট্যাক্সও লাগবে আমাদের, দিয়ে নিলাম অ্যাকচুয়ালি। তো তারপরে আরও কী লাগবে আমাদের, আরও লাগবে যে ডেট লাগবে অ্যাকচুয়ালি। তো ডেটটা আমরা যে কাজটি করবো, আমরা এটাকে টাইম স্ট্যাম্প সিলেক্ট করে দেবো। ওকে, টাইম স্ট্যাম্প সিলেক্ট করে দেবার, কারেন্ট টাইম স্ট্যাম্প এখানে দিয়ে নিলাম। তো ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি কী হবে, ভার্চার হবে, তাই না, তো এটাকে যে ক্যাটাগরি অ্যাকচুয়ালি এটা ভার্কার হবে না, এটা অ্যাকচুয়ালি ফরেন কি হবে, যেহেতু এটা ইন্টিজারই থাকবে। টাইটেল ধরুন আমি ভার্চার দিয়ে নিলাম, অথবা ভার্কার যেটাই বলেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে বডিটা হবে অ্যাকচুয়ালি টেক্স, আর তারপরে ইমেজটা ভার্চার হোক, ইমেজটা এটাকে আমি 255 করে দিলাম, সমস্যা নেই। অথর হবে আপনার এই যে ভার্কার অথবা ভার্চার, তো অথর নাম হবে অ্যাকচুয়ালি, তো অথরের নাম আমি 50 ক্যারেক্টার এরকম রাখলাম। তারপরে টেক এটাও দিলাম যে 255। ওকে, তো ওকে ফাইন, তো তারপরে কী করবো, আমি আমার ডাটাবেসটাকে সেভ দিলাম অ্যাকচুয়ালি, এই যে আমার টিপিএল পোস্ট কি হয়ে গেল, আমার তৈরি হয়ে গেল। ওকে, তো তারপরে আমরা আরও যে কাজটি করবো, যে আমাদের আরও লাগবে, যেমন ক্যাটাগরি লাগবে, তাই না, তো আমরা লিখবো যে টিপিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, জাস্ট এই নাম দিলাম। তো ক্যাটাগরিটা ছোটো হবে, জাস্ট দুটা হবে, আইডি এবং নাম হবে অ্যাকচুয়ালি। তো ধরুন আমি এখানে ক্যাটাগরি আইডি দিলাম, আর ক্যাটাগরি নেম দিলাম। ওকে, নেম ভার্চার হবে, ধরুন ক্যাটাগরি নেম কট্টক হবে, সাপোজ আমি এটাকে 60 ক্যারেক্টার অথবা 50 ক্যারেক্টার এরকম দিয়ে নিলাম, এর বেশি হওয়ার কথা না। তারপর আইটি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কী হবে, ওকে আমি সেভ দিলাম। তারপরে ধরুন আমার আরেকটা লাগবে যে ইউজার, টিবিএল আন্ডারস্কোর ইউজার, তো এটার জন্য জাস্ট তিনটা ফিল নিলাম আমি। হ্যাঁ, এটার জন্য তিনটা ফিল নিলাম, ধরুন প্রথমে আমি কী দিলাম, ইউজারের একটা আইডি থাকবে, তাই না, তারপরে সাপোজ ইউজার নেম থাকবে, ইউজার নেম, ওকে, তারপরে ইউজারের পাসওয়ার্ড থাকবে, না পাসওয়ার্ড,
ইউজার পাসওয়ার্ড দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমি ভারচার অথবা ভারকার যেটা বলেন দিয়ে নিলাম, তো ধরুন এটাকে ইউজার নেম আমি 50 করে দিলাম আর পাসওয়ার্ড 32 করে দিলাম। ওকে, তো এটা একটা যেহেতু নিয়ে কাজ করব আমরা প্রথম অবস্থায়, তারপরে ওটা ইনক্রিমেন্ট করে রাখি। তো আমরা কি করলাম, আমরা আমাদের টেবিলগুলো তৈরি করে নিলাম। তো টেবিলের মধ্যে আমরা কিছু ডাটা দিয়ে নিই, যেমন আমাদের যে টিভিএল ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে কিছু ডাটা দিয়ে নিই। ক্যাটাগরির মধ্যে সাপোজ আমি এখানে দিলাম যে জাভা, জাভা ক্যাটাগরি দিলাম, তারপরে ধরুন আমি এখানে পিএইচপি ক্যাটাগরি দিলাম। ওকে, তারপরে সেভ দিলাম। এই যে আমার জাভা এবং পিএইচপি চলে আসার কথা, জাভা এবং পিএইচপি চলে আসছে। তারপরে আরও আপনি দিয়ে নিতে পারেন, এখানে ইনসার্ট করে নিতে পারেন। সাপোজ আমি দিলাম যে HTML দিলাম, তারপরে আরও যেটা দিতে পারেন যে CSS দিলাম। জাস্ট আমি আমার মতো করে আমি দিয়ে নিলাম এগুলো। ওকে, আমাদের চারটা ক্যাটাগরি চলে আসলো। তারপরে ধরুন আমরা কিছু ট্যাগস দেবো, তাই না, যেমন আমাদের যে পোস্টগুলো আসবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে আমাদের পোস্টের জন্য আমাদের কি পোস্ট দিতে হবে, তাই না। ধরুন আমাদের যে পোস্ট টেবিল আছে এটাতে আমরা কিছু ডাটা ইনসার্ট করে রাখি প্রথম অবস্থায়। তো ক্যাটাগরি আমি 1 নম্বর ক্যাটাগরি দিলাম, তারপরে ধরুন ধরুন এখানে টাইটেল আছে। তো 1 নম্বর ক্যাটাগরি কি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, যেমন ক্যাটাগরি 1 নম্বরে যদি যাই আমরা দেখবো যে 1 নম্বর ক্যাটাগরি জাভা আছে। ধরুন টাইটেল আমি হিয়ার সাপোজ আমি এখানে লিখে দিলাম যে জাভা, যাতে আমরা বুঝি। ওকে, তারপরে ধরুন এই যে এরকম আছে, তাই না, ডাটা আছে এরকম। তো আমরা যেহেতু এডিটরতে দেবো, আমরা এগুলো অবশ্যই কি ফরম্যাটেড করে দেবো, তাই না। আমি ধরুন পি ট্যাগের মধ্যে আমি ডাটা এরকম দিয়ে নিলাম, তারপরে এটা কি কপি করছি, তিনটা করে নিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর ইমেজ, তো ইমেজটা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ইমেজ আছে, হ্যাঁ এখানে যে ইমেজ আছে আমরা ইমেজের নামগুলো আমরা দেবো। যেমন ধরুন এটা ইমেজের কী নাম আছে আমরা একটু দেখে আসি আমাদের এখানে, অথবা আমরা যে কাজটি করতে পারি আমাদের এডিটরের মধ্যে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের ইমেজের নামগুলো আছে, এই যে পোস্ট ওয়ান আর JPG, তাই না। আমি কী করলাম, এটাকে কপি করছি, এটাকে কপি করে আমি যে কাজটি করবো, অ্যাকচুয়ালি এটা না, এটাকে কপি করে এই যে এখানে আমি কী দিলাম যে পোস্ট ওয়ান JPG আমি এটা দিয়ে নিলাম। ওকে, তো অথর, অথর সাপোজ আমি দিলাম যে দেলোয়ার, দেলোয়ার দিলাম। টেক, টেক দিলাম আমি দিলাম যে জাভা, তারপরে আমি দিলাম যে প্রোগ্রামিং। ওকে, তো আমি এরকম দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি এটা দিলাম। তো ধরুন আমি এটাকে আবার কপি করছি, কপি করে ধরুন আমি এখানে রাখছি। তো এটা আমি দিলাম যে এই টাইটেলটা আমি এখান থেকে নিলাম। ওকে, তো 2 নম্বরে আছে কি, 2 নম্বরে আছে আপনার PHP, তাই না, PHP আছে 2 নম্বরে। এটা অ্যাকচুয়ালি পোস্ট হবে, তো ওকে ফাইন, সমস্যা নেই, এগুলো বুঝবেন আপনারা, এগুলো ডামি ট্যাক্স, এগুলো কারেক্ট হলে কি আর ইয়ে হলে কি। তো ধরুন আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম, টাইটেলটা কপি করে নিলাম, কপি করে আমি টাইটেলটা এখানে দিলাম, আমি এখানে লিখে দিলাম যে PHP, PHP লিখে দিলাম। তো ক্যাটাগরি হবে 2 নম্বর ক্যাটাগরি, আর আইডি অটোমেটিক্যালি কি ইনক্রিমেন্ট হবে। ওকে, তারপরে এই যে এটাকে তো অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি সম্ভবত। ওকে ফাইন, তো ইমেজটা, তো ইমেজটা যেটা ছিল আমরা ইমেজ চেঞ্জ করে দিতে পারি, অথবা এই যে আগের ইমেজ যেটা আছে পোস্ট ওয়ান JPG এটা দিয়ে নিতে পারি। অথর সাপোজ দিলাম যে দেলোয়ার, টেক আমি দিলাম যে PHP, হ্যাঁ PHP প্রোগ্রামিং, জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। ওকে, আমি এটাকে কপি করে রাখি, পরে আমরা কাজে লাগাবো এটা। ওকে ফাইন, তো ধরুন আমি এটাকে ইনসার্ট করে দিলাম। তো আমার কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। তো আমি আরও ইনসার্ট করছি এখানে, সাপোজ আমি এখানে নিলাম ডামি টেক্সট, তারপরে এখানে নিলাম, তারপরে ক্যাটাগরি কি আছে HTML, সাপোজ আমি দিলাম যে HTML পোস্ট টাইটেল হিয়ার, জাস্ট এরকম দিলাম। এটা হলো 3 নম্বরে আছে, আমি কি করলাম 3 নম্বরে এটা দিলাম। দেওয়ার পর ধরুন এখানে ইমেজ, ইমেজটা ছিল কি পোস্ট ওয়ান ডট JPG ছিল, আমি জাস্ট এরকম দিয়ে নিলাম। অথর সাপোজ আমি দিলাম যে অ্যাডমিন, তারপরে এখানে আমি দিলাম যে HTML, আমি এরকম একটা দিয়ে নিলাম। আমি এটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম, এখানে রেখে আমি দিলাম যে CSS পোস্ট উইল বি গো হিয়ার, জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। আর ইমেজের জন্য যে আমরা যে ইমেজটা দিয়েছি আগে, এই যে আমাদের এডিটর থেকে আমরা যে ইমেজটি নিয়েছি, যে পোস্ট ওয়ান JPG, জাস্ট ইমেজের নামটি
আমি এখানে রাখলাম অথর, অথর দিলাম সাপোজ এডমিন, জাস্ট এরকম দিয়ে নিলাম। আমি এখানে দিলাম যে সিএসএস, ওকে সব কিছু ঠিকঠাক আছে। এখানে ক্যাটাগরি হলো 4 নাম্বার, তাই না? দেখে আসি একটু, 4 নাম্বার সিএসএস আছে, 4 নাম্বার সিএসএস আছে, তো সব কিছু ঠিকঠাক। তো আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর কি আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেল, তাই না? তো এখন এক একটা ক্যাটাগরিতে আমরা দেখা গেল যে কী রকম করে দিয়েছি। যেমন ধরুন চা পাতে আমরা আরও কিছু ইনসার্ট করিনি, যেমন নতুন করে আমরা ইনসার্ট করিনি। সাপোজ এখানে আমি দিলাম যে জাভা ক্যাটাগরি ডাটা, ওকে। তো জাভা হলো 1 নম্বরে আছে, আমি 1 নম্বরে রাখলাম। তো সাপোজ ধরুন এটাকে আমি, তারপর আমাদের এখানে রাখলাম, সাপোজ আমি এটাকে দিলাম যে পিএইচপি ক্যাটাগরি ডাটা, ওকে। পিএইচপি হলো 2 নম্বরে, আমি এরকম 2 নম্বরে রাখলাম। তো এখানে ইমেজ হলো কি পোস্ট 1.jpg, ওকে, পোস্ট 1.jpg দিলাম। তো এখানে আমি রাখলাম যে পোস্ট 1.jpg রাখলাম, আর এখানে দিলাম কি আমি এডমিন দিলাম অথর। তো এটা অ্যাকচুয়ালি ট্যাগ হবে, এখানে হবে কি জাভা। তো তারপরে সব ঠিকঠাকভাবে আছে, এখানে হবে কি পিএইচপি, ট্যাগ পিএইচপি দিলাম। তারপরে অথর, অথর আমি দিলাম যে এডমিন, জাস্ট আমি এরকম দিয়ে রাখলাম, ওকে। তারপরে আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো আমাদের ডাটা এরকম চলে আসলো, তো ওকে ফাইন। তো আমরা কি করলাম, আমাদের টেবিলটা তৈরি করে নিলাম, ডাটাবেসটা তৈরি করে নিলাম এবং ডাটাবেসের টেবিলগুলো তৈরি করে নিলাম। তো এখানে আরও অনেক টেবিল আসবে, যেমন এর জন্য টেবিল আসবে, এর জন্য টেবিল আসবে, এগুলো আমরা পরেই করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের যখন দরকার লাগবে তখন আমরা ইনস্ট্যান্টলি এগুলো করে নেবো। তো ওকে ফাইন, ধন্যবাদ।